আচ্ছা ঠিক আছে এটা আমি দেখবো আর একটা বিষয় হচ্ছে লাইভের একটা বিষয় ছিল আপনাদের যে আয়সা রাজহন নির্যাতিতা ছিলেন কিনা কথা হচ্ছে আমি আপনাদের ওয়েবসাইট এর লেখাও পড়ি আর রেফারেন্স গুলো চেক করে দেখলাম যে এখানে ইসলামে হচ্ছে বাল্য বিবাহ হচ্ছে বৈধ এটা অস্বীকার করা কিছু নাই নসুল বাড়ি রেফারেন্স এছাড়া হচ্ছে সৌদি গভর্নমেন্টের একটা ওয়েবসাইট এর রেফারেন্স আপনি দিচ্ছেন এটা বৈধ এটা অস্বীকার করা কিছু নাই অস্বীকার করলে এটা হবে হচ্ছে কি বলে এটা ইসলামের যেটা আছে ওটা অস্বীকার করলে আমি ভুলে গেছি যাই হোক

আচ্ছা আমরা যে জিনিসটা দেখলাম যে একটা বাচ্চা মেয়ে এই ঘটনাটা কি ঘটছিল ঘটনাটা আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি এই মুহূর্তে কিন্তু এটা অনেক দীর্ঘ হয়ে যাবে ঘটনাটা ঘটছিল মোহাম্মদ আর দাসী মারিয়া কীর্তার সাথে হাফসার বিছানায় আকাম করতে গিয়ে ধরা পড়ছিল এবং হাফসা আয়সা আবু সেই জিনিসটা বলে দিছিল এই কারণে আয়সা এবং হাফসা দুইজন মোহাম্মদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিল তখন হাফসাকে তাহারিমের এক তাহারিমের এক ইয়েস তালাক পর্যন্ত দিছিল হাফসাকে মোহাম্মদ তালাক পর্যন্ত দিয়ে দিছিল আবারও বলছি মোহাম্মদ মানে হাফসাকে তালাক পর্যন্ত দিয়ে ফেলছে এই ঘটনার প্রেক্ষাপটে এবং এরপরে আবু বকরকে কে ডাকছে হচ্ছে গিয়ে মিটমাট করার জন্য আয়সার সাথে আবু বকর আয়সা যে জিনিসটা আপনারা দেখলেন যে আয়সা নিশ্চয়ই বাচ্চা মেয়ে তখন আহ কম বয়সী একটা কম বয়সী একটা মেয়ে সে নিশ্চয়ই ভাবছে এটা যে তার বাবা তো নিশ্চয়ই তার পক্ষে অন্তত কথা বলবে তার নবী যে দাসীর সাথে ভাবসার বিছনা গিয়ে দাসীর সাথে লাগালাগি করে এটা তো অন্তত তার বাপ তো অন্তত বাপ তো তার পক্ষে থাকবে তার পক্ষে দাঁড়াবে কিন্তু খুবই আফসোসের সাথে দেখা গেল যে আহ আবু বকর আয়েশা অন্য আরেকটা কারণে যেটা একটা ফালতু একটা জিনিস যেটা নিয়ে আয়সাকে মারধর করা শুরু করলো হম তখনই নিশ্চয়ই আয়েশা বুঝতে পারলো যে এই বাপের কাছে কোনো বিচার চায় আসলে কোনো লাভ নাই

যে ছিল সেটা অবশ্যই পাওয়া যায় হাদিসের ভিতরে পাওয়া যায় ভিতরে পাওয়া যায় চিপা চাপার চিপাচাপার চিপা রেফারেন্স চিপা চাপার ভিতর দিয়ে আয়সা খুব সুন্দর করে বই লাগে সবকিছু হ্যাঁ যা বলার যা বাস সে বাসে সে গেছে হ্যাঁ কোনো কিছু বাকি রাখে নাই আয়সা মোহাম্মদকে ন্যাংটা করতে একটু বাকি রাখে নাই আয়সা যা বলে গেছে এতে মোহাম্মদ এক পুরা পরিষ্কার ন্যাংটা হয়ে যায় কিন্তু ওইখানে কোথাও আয়সা সরাসরি বলে নাই যে মোহাম্মদ লুচ্চা ছিল বা মোহাম্মদ খারাপ ছিল খাটাস ছিল ধামরা ছিল এগুলো কিছু বলে নাই যেভাবে বলার দরকার সেভাবে বলে গেছে আচ্ছা যাই হোক আমি ওরকম পরিষ্কার কোনো রেফারেন্স পাইনি তবে এটা সত্য যে ইসলামে বাল্য বিবাহ বৈধ এটা মানতেই হবে কিন্তু নির্যাতিতা যে ছিলেন ওইটা আপনি যেহেতু আমি বিতর্কে কিন্তু নিরপেক্ষ অবস্থান নেই তো নিরপেক্ষ অবস্থান থেকে বলতে পারি যে আপনি ওই রেফারেন্স টা দেখাতে পারেন না আরকি শেষ করতে দেওয়া হয়নি আমাকে তো বারবার প্রত্যেকটা একটা শব্দ উচ্চারণ করতে নেই এখান থেকে এখান থেকে তাছাড়া প্রথম যে বড় স্টেপটা প্রথম যে বড় স্টেপটা যে ওর বাল্য বিবাহ হয়েছে কিনা শিশু বিবাহ হয়েছে কিনা তারা তো সেটাই সবাই মিলে অস্বীকার করতেছে মানে তারা সবাই জানে বুঝে জেনে বুঝে মিথ্যা কথা বলতেছে যেই ধর্ম সম্পর্কে যে ধর্ম তারা বলে যে তারা বিশ্বাস করে আখিরাতে ধর্মের গড তাদেরকে ইসে নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে

আজই মানে প্রমাণ করতে পারে বলে জিত কি চিৎকার করুক আমার যেটা প্রমাণ করার সেটা একবারে টু দি পয়েন্ট প্রমাণ করে আসছে ভাই যেটা আমার দরকার ছিল এটা এটা আউটকাম হচ্ছে ভাই আপনার কি মানে ওটা প্রমাণ করা দরকার ছিল যে এখন হচ্ছে বাল্য বিবাহ বৈধ কেন চলে বাল্য বিবাহ করতে পারে বাট ইসলাম এটা ফোর্স করে না বাট এটা মানে বৈধতা দেয় এটা প্রমাণ করা আপনার উদ্দেশ্য ছিল নাকি আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা আমরা ফুলফিল করে সফলভাবে মিশন কমপ্লিট করে এসেছি আচ্ছা তাওলে আর ভাই কিছু বলার নাই যে কোন জায়গায় ডিসগাস্টিং এবং কোন জায়গায় এটা একেবারে জঘন্য লেভেলের সেটা এবং ওটা উড়া থাকে যে মুমিনদের যে মিথ্যাচার এগুলো একেবারে স্পষ্ট এবং আপনি নিজেও সেটা বুঝতে পারবেন যে সেই প্রবলেমগুলো কোথায় বাকি উনার কি আসিফ মঈন ভাই দুইটা বিতর্ক বাকি কত দূর হচ্ছে আয়েশা আয়েশাকে ইয়া করা হইছে আয়েশা নিজে দিত তো নিজে দিত না এই আলোচনা আই থিংক একটা সভ্য এবং অনেস্ট মানুষের সাথে এই আলোচনা তুনা আগা লোকজনের সাথে আমার মনে হয় ওয়েস্ট অফ টাইম আমি আসিফ মুদিনের বাইরে বেশ কয়েকটা বিতর্ক দেখছি মুশফিক মিনার ভাইয়ের সাথে দেখছি ওনার সাথে খুব সুন্দর আলোচনা হয় এই যে কিছুদিন আগে আপনার মুশফিক মিনারকে যা বলেন আসতে

আমার সাথে তর্ক করছে যে ইসলামের শিশু বিবাহ নাই এটা নিয়ে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা তারা হারাম হারাম

তাফিসির কা ইমাম ইদি তাদের তখন দলিল পেশ করেছে মানে আলমরা এই হাতের সাথে দলিল কাজী যেহেতু অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ মেয়েদের ব্যাপারে বিধান হয়েছে কাজে যেহেতু সাথে আমি থেকে হ্যাঁ বৈধ কিসের ভিত্তিতে মতামত না আমি নিজে নিজে ব্যাখ্যা করেছি আমি প্রথমেই দেখলাম যে তাসীরটা দেখতে পাচ্ছি যেখানে ইমামিব দলিল নিয়েছেন যেখান থেকে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে অর্থাৎ নাবালিকা মেয়েদের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে আরো দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি

They say, when she was six years old, he consummated the marriage in Al Madina when she was nine years old. Mm -hmm.

তারা টোটাল পুরাটা সময় এটা যে হারাম সহবাসটা যে হারাম সহবাস হারাম বিয়ে বৈধ কিন্তু সহবাস হারাম প্রথমে বলছে না ভাই কারণ হচ্ছে আছে ওখানে সহবাস শব্দটা আছে দুইটা একটা একবারে কাটা আচ্ছা ঠিক আছে সেটা আপনার মতামত সেটা আমি জানতে চাচ্ছি না আমি জানতে চাচ্ছি যে ওই লাইভটা যদি আপনি শুনে থাকেন আপনি তো এটা শুনেছেন যে মুমিনদের মধ্যে একটা বড় অংশ ওই দিন এইটা নিয়ে আমার সাথে তর্ক করছে কয়েক ঘন্টা সময় অপচয় হয়েছে যেটা হচ্ছে তারা বলতে চাইছে যে বিয়ে করাটা প্রথমে বলছে বিয়ে করাটাই হারাম তারপর আবার বলছে যে বিয়ে করা যাবে কিন্তু সহবাস করা হারাম তারপরে গিয়ে শেষ মেষ গিয়া ঠেলা ঠেলি ঠেলা ঠেলি করতে করতে আচ্ছা এই জিনিসগুলো তো আপনি শুনছেন নাকি হ্যাঁ মানে একটু ঠেলাঠেলি করা হয়েছে আর মানে ওরকম আটজন ছিল তো আটজন ছিল আপনারা ছিলেন জন ওইভাবে আলোচনা হয় নাই কিন্তু আমি যতগুলো আলোচনা আপনার সাথে মুশফিক মিনার ভাইয়ের সাথে যতগুলো আলোচনা দেখছি আমার খুব সুন্দর লাগছে কথা বলতে দেয় নাই দুজন আলোচনা আমাকে তো কথা আপনি কথা বলেন আপনি মনে হয় 10 মিনিট কথা বলছেন যাই হোক মানে আমি ওই লাইভে দেখছি আপনি অতভাবে কথা বলতে পারেন না কিন্তু ওই যে মুশফিক মিনার বাইদের বাইয়ের সাথে যতগুলো আলোচনা আপনি করছেন সবগুলা খুব সুন্দর করে আলোচনা হয়েছে মানে সত্যটা প্রকাশ পেয়েছে আর কি সত্যটা এখন ভালো নাও লাগতে পারে সবার কিন্তু যে করছে প্রিন্সেস মিনার তো এখন এইজন্য গোসা করছে তোরা আসলে আচ্ছা আচ্ছা যাই হোক তার কাছে ভাই ওই ওই লোকের কাছে মানে সত্য আপনি যেটা বললেন সত্যটা প্রকাশ করছে তার কাছে তো সত্যটা প্রকাশ পাওয়া আহ ইয়ে না আহ বা তার গোল না তার গোল হচ্ছে মানুষকে ইসলামে নিয়ে আসা

তারা মুশফিক মিনার অন্যের ডিসিশন অন্য কিভাবে সত্য যাচাই করবে না করবে অন্য সত্য কিভাবে খুঁজে পাবে না পাবে সেটা সে বাধা দিতে চায় অন্যের ডিসিশন সে নিজে মেক করতে চায় যে সে সত্য না সে ওইটা না জানুক সে জানাতে চায় তার চেয়ে যাচাই করা সত্য যে বায়াসনেস তার যে স্টুপিডিটি ওটাই সত্য এবং ওটাই মানুষ বিশ্বাস ওটাই ওটাই ধরে রাখো মানুষ এটাও সেটা সেটা সে চায় সে অ্যাকচুয়ালি চায় না যে মানুষ মানুষ নিজে যাচাই করে দেখুক আচ্ছা এটা হতে অনেক এটা সিম্পল লেগেছিল এটা সে বলে গেছিল যে সে চায় না কোনো আলেম আমার সাথে আলোচনাতে আসুক কারণ আমার সাথে যদি কোন আলেমের বিতর্ক হয় তাহলে নাকি দর্শক শ্রোতাদের ইমান থেকে বিচ্যুত হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে এটা সে বলছিল এখন এটার কি এখানে একটা কথা হচ্ছে কি আপনি ওই ওপেন স্টেজে যাদের সাথে আলোচনা করতে গেছেন তারা এইভাবে রেফারেন্স সহ আলোচনা করে না এটা সত্য কথা কিন্তু মিনার বাড়ি দেখি মানে একদম রেফারেন্স সহই আর আপনি রেফারেন্স দেখাইলে ওটা দৈর্য সহকারে দেখে আবার আপনার লিখাও নাকি পরে উনি যেটা বলে আর উনি নাকি স্বীকার করে গেছে যে আপনার ওয়েবসাইটে যত রেফারেন্স সবই সত্য তো এই কারণে উনার লেভেলটা উনি চায় না যে মনে হয় যে ইসলামিক স্কলারদের যখন আপনি রেফারেন্স দেখবেন তারা এটা অস্বীকার করতে পারবে না তো আমি বেশি বুঝি এইটা একটা চুনাহাগা মুমিন এটা পাট করে বলে ফেলতে পারবে কিন্তু একজন আলেম কিন্তু কখনো এই কাজটা করতে পারবে না সে কিন্তু আমার মুখের সামনে এসে বলতে পারবে না আরে ধরবে কি বুঝে আমি তার থেকে বেশি বুঝি এটা কিন্তু একজন আলেম কিন্তু কখনো এই কথা বলবে না কারণ কি আলেম হওয়ার একটা স্টেপ হচ্ছে কি আপনার ইবনে কাসিরের আমি আমি যদি ভুল হয়ে থাকি প্রত্যেকটা ইসলামিক ইউনিভার্সিটি গুলাতে প্লাস হচ্ছে মাদ্রাসাগুলোতে ইবনে কাসিরের তাফসিরটা হচ্ছে গিয়ে একাডেমিক আমি পড়ালেখা করছি সেই বেড়া লিখছে সে বেড়া কিছু বুঝে না ইসলামের এটা তো সে বলতে পারবে না কিন্তু এই যে রাস্তাঘাটের চুনাগা এই মনে করেন নিজে আগে যাদেরকে আমরা দেখলাম ওপেন স্টেজের যে চুনাহাগা গুলা এগুলো তো জানে না কিছু এগুলা মুখের উপরে একটা কথা বইয়া ফেলবে এই জন্য সাথে আলোচনা করা আলোচনা করা বা বিতর্ক করা আসলে খুবই কষ্টকর মুশফিক মিনারের সাথে তো আমরা আলোচনা আসলে করতে চাই কিন্তু তার সে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে গেছিল একবার ওপেন স্টেজে কিন্তু আমাকে আবার এই ওই বেটাই আবার চালাকি করে আমাকে আমাকে বাইর করে দিচ্ছে এখান থেকে হ্যাঁ গালি করে বাইর করে দিচ্ছে আমাকে ও এটাও জড়িত ছিল আরো মজার ব্যাপার হচ্ছে যে মুশফিক মিনারকে কিন্তু তার দলের লোকেরাই এখন মানে হুমকি ধামকি দিতেছে হুমকি ধামকি খাইতেছে সে রীতিমতো প্রতিদিনই হুমকি ধামকি খাইতেছে এখনো যে সে কেন সাতিমের আসলে লাইভে গিয়া এগুলা শিকার করে আসে তার নবী কি কি করছে এগুলা স্বীকার করে আসে আপনি কি জানেন এগুলা যে ওদের দুই গ্রুপ হয়েছে কিন্তু ভাই মিনার ভাই যাই করছে মিনার ভাই সত্যটা প্রকাশ করছে আর ইসলামে একটা বিষয় হচ্ছে কি আমি যদি সত্য অস্বীকার করি হাদিস অস্বীকার করি তাহলে আমি করলাম এই যে আমি যদি এই এই বিয়েটা অস্বীকার করলাম বা এটা হারাম বললাম যেটা শরীয়তে হালাল বলা হয়েছে ওটা হারাম বললাম এটা ওই যে আপনি নসুর বাড়ি থেকে একটা রেফারেন্স সবসময় দেখান আমি আপনার আলোচনা গুলা দেখি তো প্রচুর তো ওইখানে আপনি ওই রেফারেন্স সবসময় দেখেন ওইটাতে কিন্তু বলা আছে যে শরীয়তে হালাল বলা হয়েছে এরকম কোনো বিষয়ে হারাম বলার অধিকার আমাদের নাই হ্যাঁ তাহলে আপনার মানে এই এই বিষয়ে আপনার ইয়াটা কি মানে কনক্লুশনটা হলো কি যেগুলা ইসলামে ইসলামে হালাল নাকি হ্যাঁ এটা অবশ্যই ইসলামে হালাল তবে তবে আপনি একটা রেফারেন্স ওই লাইভটা দেখে আপনি এটা মানে শিওর হয়েছেন যে ইসলামে শিশু বিবাহ এবং শিশুর সাথে যৌন সঙ্গম একজন প্রাপ্তবয়স্ক মানুষের এটা সম্পূর্ণ হালাল বিষয় নাকি ওই লাইভটা তো মনে করুন অত দেখা যায় না ভাই 10 15 জন কেতর মাসের করে তো মিনার মিনার ভাইর সাথে আপনারা গুলো দেখি ওগুলো একটু মানে সুন্দর আলোচনা হয় তো ভাই আমার মিশন আমার মিশন সাকসেসফুল আমি একসাথে 200 পাইছি বুঝছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তো এটা ভালো ব্যাপার আর একটা বিষয় আমার ছিল আলোচনার এটা যদিও আপনার ওয়েবসাইটে লিখাই আছে অলরেডি হাদিস সবসময় একটা রেফারেন্স দেখেন আপনি মনে করতে পারবেন আমি যদি বলি নম্বর তাপসির মাঝারি থেকে রেফারেন্স সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরক এটা তাপসিরে মাঝারি থেকে দেখেন রাইট হ্যাঁ হ্যাঁ এখন তাপসিরে মাঝারিতে আমি আহ আমি মোটামুটি যে কোরআনে যেগুলো আয়াত পড়ি আমার একটা ভালো অভ্যাস আছে যে আয়াতগুলো আমি মনে করেন কেউ ব্যাখ্যা করলাম তার ব্যাখ্যা না আমি সবসময় তিনটা তাপসির ফলো করি জালালাইন আর হচ্ছে মাঝারি এই তিনটা ফলো করি তারপরে এটা ফুল পাওয়া যায় না নয় নম্বর খন্ড পর্যন্ত আছে তো এই আপনার ইয়াতে কি বলে মাঝারিতে আমি দেখছি সাল আলো আছে চাঁদের নিজের আলো নেই এরকম কিছু একটা বলা এটা থাকতেই পারে মাঝারি তো লেখা হয়েছে অনেক পরে তারা তো তখন অলরেডি জানে এবং মোহাম্মদের আগে থেকেই তো মানুষ জানে যে চাঁদের নিজস্ব আলো নেই এটা তো মোহাম্মদের আগে থেকে মানুষ জানে কিন্তু মানে আপনার এটা এটা চাঁদের নিজস্ব আলো নেই এটা কত থেকে জানে এটা মোহাম্মদ জানেপ বাই স্টেপ যান সামনের দিকে চলে যায় না ঠিক আছে না না এটা হচ্ছে আমারই একটা লেখা আমি বের করে দেখাবো নিয়ে কোনো ইয়া নেই হুম দেখেন এই যে প্রাচীনকালের একজন গ্রিসের একজন দার্শনিক এবং বিজ্ঞানী অ্যানাক্সাগোরাস যার জন্ম হচ্ছে আনুমানিক 500 খ্রিস্টপূর্ব এবং মৃত্যু হচ্ছে আনুমানিক 428 খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব মানে তো জানেন ভাই নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে মুহাম্মাদের কত বছর আগে হয় প্রায় 1000 বা 1100 বছর আগে নাকি এটা এটা কত 500 500 খ্রিস্টপূর্ব আর মুহাম্মদ কত খ্রিস্টপূর্ব আচ্ছা আচ্ছা খ্রিস্টাব্দ হ্যাঁ ওই যে সালটা মনে চেঞ্জ হয়ে যায় একটা বিষয় আছে ওটা পুরোপুরি আমার আইডিয়া নাই তবে এই সালটা অনেক আগের অনেক আগের খ্রিস্টপূর্বটা অনেক আগে হ্যাঁ খ্রিস্টপূর্ব অনেক আগের না খ্রিস্টপূর্ব মানে খ্রিস্ট জন্মের পাঁচশো বছর আগে হ্যাঁ আর খ্রিস্টাব্দ মানে খ্রিস্ট জন্মের পাঁচশো বছর পরে হ্যাঁ পাঁচশো মোহাম্মদের জন্ম পাঁচশো সত্তরে হয়ে থাকলে ওই পাঁচশো সত্তরের সাথে এই পাঁচশো অ্যাড করতে হবে তার মানে এক হাজার সত্তর ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ক্যালকুলেশনটা আমার ভালো করে মনে নেই আমার পড়ছিলাম অনেক আগে যাই হোক বলেন আচ্ছা খ্রিস্ট খ্রিস্ট জন্মটাকে ধরা হয় জিরো এবং এরপর থেকে সাল গণনা শুরু খ্রিস্ট মানে খ্রিস্টাব্দ আর কি এরপর থেকে গণনা শুরু পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যদি মোহাম্মদের জন্ম হয়ে থাকে এর পাঁচশো পাঁচশো খ্রিস্ট পূর্ব যদি এনাক্সিগোরাসের জন্ম হয়ে থাকে তাহলে তাদের ভিতরে ডিফারেন্স হলো এক হাজার বছর বা এগারোশো বছর ঠিক আছে ভাই সহজ হিসাব করে দেখালাম আপনাকে এই মোহাম্মদের জন্মের এক হাজার বছর আগে এই অনাক্সিগোরাস বলতেছিল

হ্যাঁ ভাই এটা ভাই তো উনি অনেক আগে ধারণা দিছে কিন্তু মোটামুটি আমাদের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয় কবে মানে আপনাদের মধ্যে হয়তো মুসলমানদের মধ্যে হয়তো তাও কোনো কখনোই প্রতিষ্ঠিত হয়নি কিন্তু আহ গ্রিসের যে সর্বসাধারণ বুঝাচ্ছি ভাই মুসলমান না ভাই ভাই মানে গ্রীসের বিজ্ঞানীরা সারা পৃথিবীতে বিখ্যাত দার্শনিকরা বিজ্ঞানীরা ইউক্লিডিয়ান জিওমেট্রি আমরা পড়ছি পিথাগোরাসের উপপাদ্য আমরা পড়ি ভাই আরকিমিরিসের সূত্র এখনো আমাদের পড়তে পরম লাগে ভাই অ্যানাক্সগোরাসের এই যে মহাবিশ্ব অ্যারিস্টোটলেরিয়া গ্রিস হচ্ছে গিয়ে সর্বশীর্ষে ওদের ওরা কি বলছে এটাই তো ইম্পর্টেন্ট আপনারা ভাই মানে গুহায় গাঞ্জা খাওয়া লোকজনের কথা শুনেন আপনারা বিজ্ঞান শিখেন আমরা তো ভাই এইভাবে বিজ্ঞান শিখিনা ভাই আমরা দেখি আমরা দেখি যে মানে কি বলছে অ্যারিস্টোটল কি বলছে ওনাদেরটা দেখি আমরা বুঝতে পারছেন ভাই আপনাদের সাথে তো একটু পার্থক্য আছেই আমাদের আমরা তো ওনাদের কাছ থেকে জানি যে এই জিনিসগুলা কিন্তু আপনারা আচ্ছা তারপর হ্যাঁ ভাই একটা প্রশ্ন থেকে যায় মনে করেন মাঝারি তো উনি তো নিজে থেকে কোন কিছু বলতে পারে না তাইলে উনি সেটা পরে আসছে সেটা পরে আসছে আগে এই বিষয়টা তো শেয়ার হইলেন যে অ্যানেক্সাগোরাস এক মুহাম্মদের বাপের জন্মের 1000 বছর আগে এই কথা বলা গেছে নাকি হ্যাঁ ঠিক আছে ফিউর তাহলে আপনি যখন যদি ধরে নিচ্ছি তর্কের খাতিরে কোরআনের ভিতরে লেখা আছে যে অমুক অমুক কিছু একটা লেখা আছে সেটা মিললো তা দিয়ে কি প্রমাণ হইল একটু যদি বলতেন আমাদেরকে যেটা আগে লাগে যদি আগে বলে যায় তাহলে ওটাতে কিছু প্রমাণ হলো না এটা সত্য কথা আচ্ছা আমি প্রমাণ করে দিছি আপনাকে অলরেডি যে অ্যানাক্সোগোরাস তার আগে এটা বলে গেছে আচ্ছা এখন আমরা দেখি যে কোরআনে যেই কথাটা বলা আছে সেই কথাটা সেই শব্দটা কি একটু বলেন তো ভাই মানে যেই আরবিতে যে শব্দটা আছে মুনিরা আমি ওই কথাটা আছে হ্যাঁ হ্যাঁ মুনিরা এই কথাটা না

দ্বারা এটা বোঝা যাবে যে কোরআনের সময় কোরআনের সমসাময়িক সময়ে এই শব্দটাকে দ্বারা কি কি বোঝানো হইতো আচ্ছা আমি একই শব্দ আপনাকে আরেকটা আয়াত থেকে দেখাচ্ছি একদম সেম শব্দ এটা হচ্ছে যদি আপনি ওইটাকে নেন তাহলে এটার বাংলা অনুবাদটা হবে এই যে দেখেন সুরানুরের পঁয়ত্রিশ নম্বর আয়াত ইংরেজি অনুবাদটা হবে যদি এটাকে আমরা

হ্যাঁ যদি শব্দটাকে আপনি অনুবাদ করেন তাহলে আল্লাহর ক্ষেত্রে তাহলে আপনার এটাও মানতে হবে যে আল্লাহর নিজস্ব কোনো আলো নাই আল্লাহর আলোটা হচ্ছে আল্লাহর নূর হচ্ছে প্রতিফলিত আলো এটাও আপনার মানতে হবে এটা কি আপনি মেনে নিচ্ছেন কিনা আগে এটা বলেন না এটা তো মানা সম্ভব না ভাই এটা কি মানা সম্ভব তাহলে আপনি না অনুবাদটা করলেন যে এই শব্দটা দ্বারা প্রতিফলিত আলো বোঝায় মুনিরা

সেই শব্দটা দ্বারা যদি মাঝারি সাহেব যদি সেই শব্দটা দ্বারা প্রতিফলিত আলো বুঝে থাকে তাহলে তো তার এইটাও মানতে হবে সেই মাঝারির যে মাঝারির তাপসিটা যে বেড়ার লিখছে ওইবার তো তাহলে এইটাও মানতে হবে যে আল্লাহর আলোটাও প্রতিফলিত আলো তাই না হ্যাঁ হ্যাঁ কিন্তু উনার তো এটা সম্পর্কে ভালো ধারণা থাকার কথা উনি লিখলো কেন মানে প্রতিফলিত আলো

আপনার দলিলটা মেনে নিয়ে আপনাকে বলতেছি যেহেতু আপনি দলিল নিয়ে আসছেন ওইটা ওই শব্দটা দ্বারা প্রতিফলিত আলো বোঝায় তাহলে এই আয়ত্তের দলিলের মধ্যে আমি আমি জানতে চাই না কি লেখা আছে যে তাফসিরে যে বেড়ায় যে কথাই লিখুক না কেন সেটা যদি প্রতিফলিত আলো হয়ে থাকে মুনিরা শব্দটার অনুবাদ যদি প্রতিফলিত আলো হয়ে থাকে তাহলে আল্লাহ প্রতিফলিত আলো এইটা মেনে নিলে তখন কথা আগ বাড়বে এছাড়া তো ভাই আগ না এটা তো মেনে নেওয়া সম্ভব না তাহলে আপনি তাহলে এই জিনিসটা মাঝারি মানে কানের নিচে গিয়ে দুটো থাপ্পর মেরা বলেন যে বাড়া তুই যেই চোরচট্টামি করতে গিয়ে গেছস ওই চোরচট্টামি করতে গেলে তো আল্লাহর লুঙ্গি খোলা যায় কারণ আল্লাহর আলো তখন প্রতিফলিত আলো হয়ে যায় আচ্ছা যাই হোক আমি জানি না এরকম উনি কিসের ভিত্তিতে লিখছে বাট মাঝারি সাহেব তো মনে 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 করেন আপনি যে একটা রেফারেন্স দেখান সবথেকে বড় ফিতনা হচ্ছে শিরক উনি সত্যি যদি উনি একটু চোরামি করতে চাইতো এগুলো তো উনি প্রকাশ করতো না এগুলো হাইট থাকতো না মাঝারি হচ্ছে গিয়ে আহ মানে ইমাম আবুহানি হানিফার অনুসারী হ্যাঁ হানাফি মাঝাবের সবচেয়ে বড় ইমামদের একজন হচ্ছে মাজারি যে লিখছে সে ব্যাটা হচ্ছে হানাফি অত্যন্ত গুরুত্বপূর্ণ হানাফি আলেমরা যখন এই ভারতবর্ষ শাসন করছে তখন তারা এত নোংরা নোংরা কথাবার্তা বলে গেছে এবং মোহাম্মদ যেই কথাগুলা বলে গেছে একদম হুবহু সেই কথাগুলাই তারা লিখছে আর আপনি যেই বইটা পড়ছেন সেই বইটা বাংলা অনুবাদ পড়ছেন সেই বাংলা অনুবাদটা কতটুকু কি অনুবাদ করা আছে সেটা আমি জানি না কিন্তু

আমি না ওইটা প্রমাণ করতে গিয়ে যদি আপনি আল্লাহ লুঙ্গি খুলে আমি কোরআনে বিজ্ঞান প্রমাণ করতে গিয়ে আল্লাহ লুঙ্গি খুলে আসছি ভাই থেকে লাইফে আমি কোরআনে একটা বিজ্ঞান প্রমান করতে গেছিলাম মানে আপনি কি ভিত্তি করে আসছেন এটা আমি তো জানি না কিন্তু আমাদের কাছে সবকিছু রেডি করা আছে ভাই দিক দিয়ে আসবেন কোন চাল দিবেন সেগুলা অনেক আগে থেকে একটু বের করে দেখতেন ভাই মানে কি বলা আমি বুঝিনি আসলে ভালো করে যে মনে করেন একটা কিছু লেখা আনছেন যে এটার ভিতরে চাঁদের আলো প্রতিফলিত আলো এটা অনুবাদ করা আছে এটা তো মাইনে নিলাম তো কথা মাথায় গেছে এবার এবার আপনি কন এবার আপনি কন

আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে আপনার উপরে শান্তি হোক ভাই আমি তাকে একদম পই পই করে বুঝাইছি তারপরে তার মাথায় কেন ঢুকছে না এই সহজ জিনিসটা বুঝলাম না ভাই